আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে যে থাকে ফিল্টার, সেই ফিল্টারের উপরে একটা ছাকনা থাকে, এটা খুবই হলুদ কালার হয়ে যায় মাঝে মাঝে। এটা কিভাবে ঘষাঘষি ছাড়াই খুব সহজে পরিষ্কার করা যায়, তো দেখুন। এখানে বেশি হলুদ এবং আয়রন জমে থাকার কারণে পানি নিচের দিকে যাচ্ছে না। তো এখন আমি এটা অনেকদিন পরিষ্কার করিনি, আপনাদের সাথে শেয়ার করব বলে। এটার জন্য যা যা লাগবে, শুধু একটু লেবু, একটা লেবু লাগবে, আর লাগবে উষ্ণ গরম পানি। খেয়াল রাখতে হবে ফ্রেন্ডস, গরম পানিটা যেন কিছুতেই অনেক গরম না হয়, হালকা উষ্ণ সহ্য করার মতো গরম পানি, তা না হলে ছাকনাটা গলে যেতে পারে, এ বিষয়টা নজর রাখতে হবে। আর এর মধ্যে উষ্ণ গরম পানির মধ্যে আমি একটা লেবু চটকে রসগুলোকে বের করে রস সহ লেবুর যে ছালটা থাকে সেটা সহ পানিতে দিয়ে দিব। আমি পানির মধ্যে রস এবং লেবুর ছাল দিয়ে দিলাম। তারপরে চলে আসব আমি আমার ফিল্টারের যে ছাকনাটা থাকে সেটাকে সম্পূর্ণ পানির মধ্যে ডুবিয়ে রাখব, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। আর যদি ফ্রেন্ডস আপনি আরও সময় পান, রাতে ডুবিয়ে সারা রাত রাখতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন ফ্রেন্ডস, আমি 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখব এবং কোনো রকম ঘষাঘষি ছাড়া, হাতের টাচ করা ছাড়াই একদম পরিষ্কার হয়ে সাদা হয়ে আসবে। আপনারা যারা এভাবে ফিল্টার ইউজ করেন এবং এরকম কালার হয় না বুঝে চেঞ্জ করেন অথবা ঘষাঘষি করে পরিষ্কার করেন, আজই পরীক্ষা করুন, দেখবেন একদমই খুবই ভালো ফল পাবেন। দেখুন আমি 3 ঘন্টা পরে চলে আসলাম, একদমই ফ্রেশ হয়ে আসছে ফ্রেন্ডস, কোনো রকম এখানে কোনো রকম কোনো ঘষাঘষি নেই, কোনো কিছু দিয়ে পরিষ্কার করার দরকার হয়নি, শুধুমাত্র একটা উপকরণ দিয়েই এনাফ, একদম সুন্দর হয়ে চলে আসছে আমার ছাকনাটা। আপনারা যদি আরও সময় রাখতে পারেন আরও ফল ভালো পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিমধ্যে আমার ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন, আর যারা পুরনো আছেন সাবস্ক্রাইব করে ফেলেছেন আগে থেকেই, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য প্রাণঢালা শুভেচ্ছা রইল। ফ্রেন্ডস, আজান নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।